আর হামান নাই, আর ফেরাউন নাই, আছে হামানকে? হ্যাঁ, হামান হচ্ছে কাউয়া, কাউয়া, কাউয়া নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, হামান হচ্ছে কাউয়া, আর ফেরাউনকে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসিনা, কথাটা বুঝলেন? আর হামানও নাই, আর ফেরাউনও নাই, বাংলাদেশে মুসা চলবে, জোরে বলেন কথা ঠিক কি না? এই 90% মুসলমানের দেশে আর কোনো কালফিট, আর কোনো স্বৈরাচার যেন আসতে না পারে, এ ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের জীবন দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, দেখেন প্রথম জীবন দিল কে? আবু সাইদ, আমাদেরই পার্শ্ববর্তী রংপুরের প্রথম। আপনারা জানেন এই স্বৈরাচারকে হটানোর জন্যে রক্তের দরকার ছিল, আজকে ছাত্র জনতা সেই রক্ত দিয়েছে, সে রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বাস করেন, আর কোরআনের মাহফিলের জন্যে কোনো অনুমতি দরকার হবে? আর থানায় যাওয়া লাগবে? আর অনুমতির দরকার হবে না? আলহামদুলিল্লাহ বলেন, এটা ঠিক, মরবেন? হ্যাঁ, আসলে মানুষ যদি মৃত্যুর কথা মনে করে, সেই মানুষের দ্বারা কোনো সন্ত্রাসী, কোনো অহংকার, কোনো খারাপ কাজ হবে না যদি মৃত্যুর কথা মনে করে। আমরা সারা জীবন মনে করি অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, কিন্তু আমার যে মৃত্যু হবে এ কথা আমার খেয়াল থাকে না, ঠিক কিনা বলেন? আপনারা যারা এখানে এসেছেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এই জন্য আল্লাহ তাআলা খালাকাল মাওতা, আগে মৃত্যুর কথা বললেন। সবাই আমরা মরে যাব, আল্লাহ বললেন মরার মধ্যে কোনো সমস্যা নাই। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমস্যা আছে, আল্লাহ বলেছেন মরে যাও, মরে যাও, কিন্তু মুসলমান হয়ে মরতে হবে। এমনি এমনি মরলে ঠেলা আছে, আছে নাই? আমরা যারা এত কষ্ট করে আলোচনা শুনতেছি, আমরা কি হয়ে মরতে চাই? মুসলমান হয়ে যদি মরতে চাই, আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করা লাগবে আল্লাহকে। ভয়, যথাযথ ভয় যদি আমরা করতে চাই, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা আল্লাহর কোরআনের আইন লাগবে, জোরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া প্রকৃত ভয় আমাদের অন্তরে হবে না। আমরা চারিদিকে তাকাই, চারিদিকে তাকাই, এই 5ই আগস্টের আগেই যে আমরা ওয়াজ করছি, আমরা চারিদিকে তাকাই ওয়াজ করছি, চারিদিকে তাকাইছি, এভাবে তাকাইছি, তাকাই ওয়াজ করছি, কিন্তু আমরা যারা ইমানদার, আমরা কোন দিকে তাকাবো? চারিদিকে না উপর দিকে? এ জোরে কেন, চারিদিকে না উপর দিকে? চারিদিকে কে আছে? পুলিশ আছে, র্যাব আছে, উপর দিকে কে আছে? মানিস তাওয়াল আল আরশ, আরো সে আমার আল্লাহ আছে। আমরা উপর দিকে না তাকাই, চারিদিকে তাকাই, চারিদিকের কেউ না দেখলেই হলো, কিন্তু আল্লাহ যে দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে কখন আসবে? যখন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, ধরে কার কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, কোন সাবজেক্টের পরীক্ষা হবে? যে সাবজেক্টের পরীক্ষা হবে সে সাবজেক্টের নাম হলো সুন্দর আমল, আহসানু আমালা, আমালা মানে কাজ, আহসান মানে সুন্দর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যদি সুন্দর কাজ করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই?
বর্তমানে আপনাদের লালডুবি যে সমাজ চলতেছে, যে সমাজ চলতেছে, মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকার নিষেধ, জোরে কোন কথা ঠিক কে না, কি সমাজ যে মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকবে না। হ্যাঁ, চিন্তা করতে হবে, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার, সুন্দর একটা সমাজের দরকার, সুন্দর একটা সমাজ গঠন করতে গেলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার, আর সুন্দর একটা রাষ্ট্র বানাবার গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না। এখন আল্লাহর কোরআনের সংবিধান যখন চালু হবে, আমার দুই ধারে দুইজন নেতা বসে আছেন, একটা হলো বিএনপির আর একটা হলো জামাতের, আছে না নাই, জোরে কেন আছে না নাই। বাংলাদেশের মতন, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা হযরত ওমর মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, মসজিদ নববীর মধ্যে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা শুনব না। ওমর ফারুক চমকে গেল, ওমর ফারুকের র‍্যাব নাই, পুলিশ নাই, কোন নেতাকে যদি সাধারণ লোক লোকমা দেয়, নেতার চান্স আছে না নাই, জোরেকন আছে না নাই। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা তাকে বলতেছে যে আপনার বক্তব্য খুতবা শুনব না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার দোষ কি? সাহাবি বলতেছে, আমির আল মুমিনিন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ শুনব না। আমাদের নেতাগুলো যারা চলে গেছে, তুমি ভালো মানুষ বলাও কেন? বাংলাদেশের সমস্ত অর্থ তারা বিদেশে পাচার করছে, জোরে কোন কথা ঠিক কি না। লোকমা দেওয়ার কেউ ছিল না, কারণ মানুষের তৈরি আইন যে যখন সমাজ ও রাষ্ট্র চলবে তখন লোকমা দেওয়ার সাহস থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার পাঞ্জাবি লম্বা হয়েছে, সাধারণ এক মুসল্লি লোকমা দিয়া কয় আমাদের খাটো দিয়ে আপনি লম্বা পড়বেন, এ লম্বা কোথায় পেলেন? আগে তার উত্তর দিয়ে খুতবা দিবেন। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ, নেতার সন্তান কেমন? এই নেতার সন্তান কেমন? হ্যাঁ, 30 পারা কোরআনের হাফেজ, আবার 6 লক্ষ হাদিসের হাফেজ। আপনারা বলেন তো বাংলাদেশের নেতাদের সন্তান হাফেজ আছে? এ ধরে কার হাফেজ আছে? যারাই কোরআনের হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান। এই জন্যই তো এই ফোরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এই হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে, ধরে কার কথা ঠিক কি না। এই মাদ্রাসায় যদি কোনো এমপির সন্তান লেখাপড়া করতো, কোনো ডিসিএসপির সন্তান লেখাপড়া করতো, তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না, প্রাইমারির মতো মাদ্রাসা সরকারি খরচে চলতো, জোরে কোন কথা ঠিক না। বৈষম্য, এবার আবার বাড়াছে বৈষম্য। কি বৈষম্য বোঝেন না? কোটা আন্দোলনের বৈষম্য। তো তাহলে প্রাইমারি বেতন পায়, মাদ্রাসা বেতন পায় না, এটা কি সম্য? কথা কান্না করে কি সম্ম? আকদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁকর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর জালিকাল কিতাবি হুদাল্লিল মোত্তাকিন, এই শিক্ষা দিলে চায়া চিন্তা বেতন লেওয়া লাগে, জোরে কোন ঠিক কিনা ভাই? এটা কি সমান অধিকার না বৈষম্য? এই বৈষম্যর বিরুদ্ধে কেউ কথা বলবে না, কারণ জানে মরে গেলে নেতাকে কোনো সমস্যা নাই, এরাই যায় খতম দিয়ে নেতারে জান্নাত দিয়ে চলে আসবে। নেতা মরে গেছে, নেতার 14 গোষ্ঠী কোরআন পড়া জানে না, এখন মাদ্রাসার ছাত্র তালবেলেম যায় 3 খতম কোরআন সব পড়া দোয়া করে, আল্লাহ আমরা যে কোরআন পড়লাম এর যা সব হলো সব নেতাকে দিয়ে দাও। ফেরেশতারা কয় আল্লাহ তোমার নবী বলেছেন যে কোরআন শরীফ পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবে,
এরা কোরআন খতম দিয়ে নেতার আমল নামায় কোরআন বক্সা দেয়। রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন কোরআন হলো জীবিত মানুষের জন্যে, মরা মানুষের জন্যে আল্লাহর কোরআন নয়। ধরে বলেন কথা ঠিক কি না? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আব্দুল ইবনে উমর বাবার পাশে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, নে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে তোমরা নামাজ পড়তে এসেছ, তোমাদের পাঞ্জাবি খাটো, আমার বাবার পাঞ্জাবি লম্বা, কিন্তু তোমরা তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন, আমির আল মুক, এই আবদুল্লাহ ইবনে উমর, আজকে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আবদুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি নতুন পরতাম তাহলে বাবার জুব্বা কি হতো না? লম্বা। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে আমার বাবা তখন ঘুমায় না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা ঘুমায় না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতারা ঘুমাতে পারবে না, নির্ঘুম তারা মানুষের দুঃখ কষ্ট দেখবে। জোরে বলেন কথা ঠিক কি না? তোমরা সবাই ঘুমাও, আমার বাবা ঘুমায় না। আবদুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাই, দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা এত রাত হয়ে গেল আপনি ঘুমাবেন না? আমার মা বলল, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্যে চোরের মতন সারা রাত ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ বলেন না? হয়তো বলবেন, হুজুর সারা রাত যদি নেতা ঘরে তাহলে নেতাক তো কেউ না কেউ মারবে না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুব খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কি মনে করেন, বর্তমান বাংলাদেশের নেতাদের বেটার লাভ আছে না নাই? আর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কথাটা খেয়াল করেন। আবদুল্লাহ বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, দেখতে গিয়ে দেখে ছোট ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপও কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তাকায় দেখো ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর বাপও চোর। মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বিচার দেওয়ার জায়গা থাকবে না, চোরও চোর বিচারক চোর। জোরে বলেন কথা ঠিক কি না? আপনারা দেখেন নাই, ভালো মানুষগুলো সব জেলখানায় আর চোর ডাকাতগুলো জামিন পায় রাস্তায়। বিচারকই পর্যন্ত চোর। জোরে বলেন কথা ঠিক কিনা? ওটা কার আইন? আজকে জজকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে আইন চলতেছে আইন কার? এ কথা বলেন না কেন, আইন কার?
মানুষের তৈরি আইন দিয়ে কোনোদিন সঠিক বিচার পাওয়া যাবে না। সঠিক বিচার পাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনে আইন আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বহু দেখলেন, এবার একটু নিজের চোখে দেখেন, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন আল্লাহর কোরআনটা কি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাবা তাহলে গভীর অর্থ আমাকে এই পাঞ্জাবি দেখানোর কারণ কি? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ এইটা আমার ভাগে পড়েছে, যে দেখাইতেছি এইটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আমি আগামীকাল জুমার খুতবা কেমনে দিব? কারণ মুসল্লির গায়ে যদি ছোট জুব্বা থাকে, ছোট পাঞ্জাবি থাকে, কোনো সমস্যা? কিন্তু ইমামের গায়ে কথা কয় না। ইমামের গায়ে ছোট পাঞ্জাবি থাকলে সমস্যা আছে না নাই? আপনাদের মসজিদে যতগুলো মুসল্লি তার সাথে ইমামের পাঞ্জাবি ছোট না বড়? উমর ফারুক বলে, আব্দুল্লাহ আমার এই ছোট কাপড় পরে যদি খুতবা দেই, মানুষ হয়তো কে কি বলতে পারে, তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার কাপড় আমার বাপকে দান করে দিলাম, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি চিৎকার করে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষ মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে ভালো মানুষকে যদি নেতা হিসাবে দেখতে চাই, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? যে নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছে, যেই কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে আজকে তাফসীর করে শোনাবো, এমন একটা কোরআনের আহাল হিসাবে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি তিনটা শুকুর আদায় করলাম। এক নম্বর হচ্ছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে জন্ম নিয়েছি, আলহামদু। দুই নম্বর হচ্ছে বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে, আলহামদু। তিন নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের তাফসীর আমরা শুনব, যে কোরআনে কোনো ভেজাল, খুশি না বেজাল? আর হামান নাই, আর ফেরাউন নাই, আছে? হামান কে? হ্যাঁ, হামান হচ্ছে কাউয়া, কাউয়া, কাউয়া নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, হামান হচ্ছে কাউয়া। আর ফেরাউন কে? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসিনা, কথাটা বুঝলেন? আর হামানও নাই, আর ফেরাউনও নাই, বাংলাদেশে মুসা চলবে, জোরে বলেন কথা ঠিক কি না? এই 90% মুসলমানের দেশে আর কোনো কালফিট, আর কোনো স্বৈরাচার্য যেন আসতে না পারে, এ ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের জীবন দেওয়ার বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, দেখেন প্রথম জীবন দিল কে? আবু সাইদ, আমাদেরই পার্শ্ববর্তী রংপুরের প্রথম। আপনারা জানেন এই স্বৈরাচারকে হটানোর জন্যে রক্তের দরকার ছিল, আজকে ছাত্র জনতা সেই রক্ত দিয়েছে, সে রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বিশ্বাস করেন, আর কোরআনের মাহফিলের জন্যে কোনো অনুমতি দরকার হবে? আর থানায় যাওয়া লাগবে? আর অনুমতির দরকার হবে না? আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গফুর। এখানে আহসানু আমালা শব্দের অর্থ বলি, আমি তারপর আর কথা বলিনি। আহসানু আমালা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সুন্দর আমল, জোরে বলেন কি আমল? এ কথা কর না কেন? সুন্দর আমল যদি করতে চান তার কিন্তু দলিল লাগবে, দলিল, দলিল। দলিল ছাড়া সুন্দর আমল করা যাবে? অনেকে কিন্তু দলিল ছাড়া বহু আমল করতেছে আর মনে মনে ভাবতেছে আমল আমাকে জান্নাত নিয়ে যাবে। সুন্দর আমল করতে গেলে যেই দলিলটা লাগবে সেই দলিল হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করা লাগবে,
নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে? জোরে কেন যাবে নাকি? নবী করে নাই আর আপনি মনে করতেছেন এই আমল করে আপনি জান্নাতে যাবেন, এটা কখনোই সম্ভব না। আমার নবী কি করেছেন? 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিয়েছেন, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, আর হিজরত করার পরে সর্বপ্রথম একটা ঘর তৈরি করলেন, সেই ঘরটা হলো একটা মসজিদ, যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে বলেন নাম কি? মসজিদে কোবা। যারা হজ করেছেন তারা জানেন মদিনার প্রথম মসজিদে কোবায় কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। মদিনায় যাওয়ার পরে নবী কি করলেন? মসজিদ নবী তৈরি করলেন, মদিনাকে একটা রাষ্ট্র করলেন, মদিনা একটা রাষ্ট্র ঘোষণা করলেন। সে রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন আল্লাহর নবী। সে রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? আল্লাহর নবী। তার মানে কি বুঝতেছেন? আমাদের নবী সারা জীবন শুধু পিটন খায় নাই, পিটন দেওয়ার কথা ইসলামে আছে না নাই কথা বলা লাগবে। মক্কার 13 বছর নবী মার খেয়েছেন, নবীর অনুসারীরা মার খেয়েছেন, কিন্তু হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী কি মার খাসেন? এ কথা কার? নবী কি মার খাসেন? বরং মার দিছেন। তবে ইসলামের একটা নিয়ম হলো কাউকে ইচ্ছা করে মারা যাবে না, কেউ যদি মারতে আসে, কেউ যদি মারতে আসে তাহলে আপনি তার মারটা আটকাবেন, এভাবে আটকাবেন, ঢাল দিয়ে আটকাবেন। আটকানোর পরে যদি আবার মারবার চায় তখন আর ছাড়া ছাড়ি নাই। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মক্কা থেকে মদিনায় হিজরত করে আমি কিন্তু আলোচনা করতেছি আইয়ুকুম আহাসানু আমালা, সুন্দর আমলের কথা বলতেছি, যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে নামাজ পড়বেন, রোজা করবেন, চলবে না। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না, বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? কথা কন না কেন? তাহলে দীর্ঘ 15 বছর হাসিনা যে অকাম করছে, হাসিনা যে অকাম করছে, আমরা কোনো অস্ত্র ধরছি? কথা কোন অস্ত্র ধরছি? একেবারে নিরুপায় হয়ে প্রথম অস্ত্রের সামনে, গুলির সামনে আবু সাইদ এভাবে দুইখানা হাত বাড়ায় দিলেন, মার মার, কারণ আমাদের অস্ত্র নাই, আমাদের ইমান আছে, আমাদের জীবন আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ যখন বললেন মার, এরপরে যখন গুলি মারলো তখন বাংলার যুবকেরা দেখলো অন্যায়ভাবে আবু সাইদকে হত্যা করা হলো, আমরাও জীবন দেব, অন্যায়ের সঙ্গে আপোষ করব না। তারপরেই কিন্তু জীবন দেওয়া শুরু হলো, স্বৈরাচারী পালায় গেল। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আপনাদের লণ্ডুবিতে চুরি হয়, এখন আপনার মসজিদের ইমামকে বলতেছেন হুজুর জিহারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করেন তো চোরের হাত থেকে আল্লাহ যেন আমাদের বাঁচায়। এখন ইমাম সাহেব এশার নামাজের পরে দোয়া করতেছে আল্লাহ লণ্ডুবিতে জিহারে চুরি হয়ে গেছে, আল্লাহ তুমি চোরের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। যদি দোয়া দরুদ পড়ি ইমাম সাহেব এরকম দোয়া করে, সাইড থেকে চুরি বলবে আমিন। কেন বলবে? কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমায় যা আর আমি চুরি করি। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ যদি বলে লণ্ডুবি গ্রামে চুরি শুরু হয়ে গেছে, চোর থেকে বাঁচার উপায় কি? তখন ইমাম সাহেবকে বলতে হবে যে রাস্তা দিয়ে চোর আসে প্রত্যেকটা রাস্তায় 5 জন আড়াই হাতা লাঠি কাটে দাঁড়ায় থাকবা, গোপনে থাকবা, চোর যেন বুঝবার না পারে। আপনারা বলেন তো এইটা যদি ইমাম সাহেব আপনাদেরকে বলে, চোর কি আর লণ্ডুবিতে থাকবে? তার মানে বোঝা গেল খালি দোয়া দিয়া, এই 2 হাতের দোয়া দিয়া বাংলাদেশকে ভালো রাখা যাবে না। এই বাংলাদেশকে ভালো রাখতে গেলে কোরআনকে অস্ত্র ধারণ করে বাতিলের মোকাবেলা করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আবু সাইদ কি মারা গেছে?
আবু সাইদ মারা গেছে, আপনাকে এলাকার কত ছেলে মারা গেছে, ওর কবরে কুত্তে পেশাব করে, জোরে কত কর না কেন, কত কর না কেন, আর আবু সাইদের কবর খালি ঘেরা, প্রধান উপদেষ্টা পর্যন্ত কবর জিয়ারত করেছে, জামাতের আমির পর্যন্ত কবর জিয়ারত করেছে, বিএনপির মহাসচিব পর্যন্ত কবর জিয়ারত করতেছে, ওই এলাকা দিয়ে যেই কোনো আলেম যায় আবু সাইদের কবর জিয়ারত করে তারপরে যায়, ধরে কোনো কথা ঠিক কেনা, তার মানে বোধহয় গেল আবু সাইদ মরে নাই। আল্লাহ কোরআনে বলেন لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর জন্য যারা জীবন দেয়, বাতিলকে উৎখাত করার জন্য যারা জীবন দেয়, আবু সাইদ কিসের জন্য জীবন দিছে, বাতিলকে উৎখাত করার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তোমরা বিশ্বাস করো তারা মরে নাই, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি বালাহিয়া, তারা কিয়ামত পর্যন্ত জীবিত, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 200 বছরে মানুষ আবু সাইদকে ভুলতে পারবে, হ্যাঁ ভুলতে পারবে, তার মানে কি বুঝলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে, এই সুন্দর আমল নামাজ পড়া না, এই সুন্দর আমল রোজা করা না, এই সুন্দর আমল মা বোনদের বুড়ি বয়সে বোরকা পরা না, এই সুন্দর আমল মরে গেলে মায়েদেরকে 5 কাপড়ে কবর দেওয়া না, এই সুন্দর আমলটা একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আমলের পরীক্ষা আল্লাহ করবেন আমাদেরকে, এটা একটু শোনার দরকার আছে না নাই, হ্যাঁ। তা এখন কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী জামাতবদ্ধভাবে খালি নামাজ পড়লে হবে না, রোজা করলে হবে না, ওই মক্কার কাফেরেরা বসে নাই, আপনি হিজরত করে মদিনায় আসার পর থেকেই ওরা চিন্তা পড়ে গেছে, কেরা আমরা তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, সে আমাদের চোখ ফাঁকি দিয়ে কোথায় গেল রে, আবু সুফিয়ান বলতেছে মদিনায় গেছে, কোথায় আবার যাবে, আবু জেহেল বলতেছে মদিনার যে করে কি রে, আপনারা বলেন তো নবী হিজরত করে মদিনায় এসেছে, এখানে আবু জেহেলের কি দরকার, তোর তো তোর এলাকা ছাড়া দিয়েছে, যা তুই থাক, তোর এলাকাতে আমি থাকতেছি না, আমি থাকলেই তোর গলাত বাজে আমি চলে গেলাম, তো নবী মদিনাত আসার পরেও আবার আবু জেহেলের গলাত কাটা, ব্যাপার কি, আপনারা বলেন তো কারণ আছে না নাই, কি কারণ কন, টুপিওয়ালারা কি করে, এই টুপিওয়ালারা কি করে, দাড়িওয়ালারা কি করে, আজকে চাঁদাবাজ মাস্তানদেরকে তোমরা বাহিরে ঘুরতে দাও, আর বাংলাদেশের হকানি আলেমদেরকে তোমরা ধরে জেলখানা, ধরে কোন কথা ঠিক কি না, 50 বছর যে কোরআনের হক তাফসির করছে, মিথ্যা ইন্ডিয়াটাকে 13 বছর জেলখানায় রাখছো, আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া করি আল্লাহ আমার সাইদি হুজুরকে আল্লাহ তুমি হেফাজত করো, এই জন্য আল্লাহ পাক তার হায়াত বাড়ায় দিচ্ছে জেলখানায়, দিন দিন হুজুর সুন্দর হচ্ছে, এই শালা বাতিল ভারতে গেল, ভারত কি যেন বলল, আসার পরই হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গেল, আর হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে হত্যা করলো, জোরে কোন কথা ঠিক না, কি করে এই টুপিওয়ালারা, তোমাদের কি করে, তোমরা মক্কা নিয়ে থাকবা থাকো, মক্কা থেকে টুপিওয়ালা মদিনা এসে তোমাদের আবার বাজে কেন, কি জন্যে বাজে, আল্লাহ বললেন ওরা কিন্তু তৈরি হচ্ছে যে কোনো সময় মদিনা আক্রমণ করবে, আর মদিনা আক্রমণ করলে আপনি দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, নবীকে বলতে আল্লাহ দোয়া দিয়া দরুদ দিয়া হবি, কতক্ষণ হবে দোয়া দিয়া দরুদ দিয়ে, আমরা বহু দোয়া করছি আল্লামা সাইদের জন্যে, বহু দোয়া করেছি বাংলাদেশের মানুষের জন্যে, দোয়া দেওয়া কাম হয় নাই, প্রায় 1400 ছাত্র জনতা জীবন দেওয়াতে কাম হয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা, আল্লাহ বললেন হুজুর দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, বরং কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে,
আয়াত যখন নবী সাহাবিদের সামনে বললেন, এমন সময় এক টুপি আলা, জোরে কন কি আলা, আমার দিকে খেয়াল করেন, টুপি আলা, দাড়ি আলা, জুব্বা আলা, এক সাহাবি নবীর কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন আয়াত নাজিল করছে কে? আর এই শালা কি কয়? গন্ডগোলের আয়াত। দেখছেন, আজও বাংলাদেশে অনেক টুপিওয়ালা, জুব্বাওয়ালা, টোপলাওয়ালারা আছে যারা ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে একজন বলে, হুজুর মসজিদে ঘুম পাড়া কি? আরে পাগলা, মসজিদে ঘুম পাড়া? সমস্ত লোক জোহরের নামাজ পড়ে বাড়ির দেশে, ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এক এক ঘন্টা হয়ে যায়, গল্প ছাড়ে না। দুই কান্দা দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়ির গেল, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করতে গিয়ে মাথার ওপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের যে কারেন্টের বিল হচ্ছে, এই বিল যদি এই তিন শয়তান না দেয়, এরা জান্নাত পাবি না। কারণ মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবে, জোরে কর কথা কর না কেন, টোপলা টাপলি নিয়ে ঘুরবে, আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া মারবে। তোমাদের চাইতো বড় হুজুর নাম হলো উবাই ইবনে সালুল, যে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তো, আবু বকর রাদিয়াল্লাহর কাতারের সঙ্গে কাতার মিলাই নামাজ পড়তো, সে নবীর কাছে এসে বলতে যে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কয়, আল্লাহ তুমি আয়াত নাজিল করলে, এই শালা কয় কি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। মাথায় টুপি থাকবে, থাকবে নামাজ পড়বে, রোজা করবে, কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করবে না, এরা হলো মুমিন না। মুসলমান তো দূরের কথা, এরা মুমিনি না। এ জোরে করে, এরা কি না? মুমিনি না। লিয়াবলুয়া কো আইয়ু কো মাহাসান আমলা, সুন্দর আমল কি জানেন? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এলাকায় ডিশের লাইন আছে না নাই? আছে। আচ্ছা, যাদের বাড়িতে ডিশের লাইন আছে তাদের বাড়িতে কি স্টার জলসা জি বাংলা আছে? সুন্দর আমল হচ্ছে কি জানেন, যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে, কত বছর? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো। আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নাই? ফাঁকা জায়গা আছে না নাই? তো ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায় মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা যেই ঘরে চলবে, এই ঘরের মানুষেরা কোনোদিন ভালো আমল করতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? ভালো আমল, আইয়ুকুম হাসানু আমালা, যদি সুন্দর আমল করতে চান তাহলে আপনার বউকে বুঝান, বউকে বুঝান, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সঙ্গেই তার হাসর হবে। মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলবে? আজকে ভারতের এক নেতা কি ভাষণ দিতে জানেন, বাংলাদেশকে ভাঙ্গে নাকি টুকরা টুকরা করবে। ভারত বলতেছে শেখ মুজিবুর রহমান আর তার মেয়ে হাসিনা হলো আমাদের কলজা, আর সেই কলজাকে বাংলাদেশ থেকে পলে আসা লাগছে ভারতে, এই বাংলাদেশ ভাঙ্গে আমরা টুকরা টুকরা করব। যেই ভারত আমাদের বাংলাদেশকে টুকরা টুকরা করতে চায়, আমরা বলে দিতে যাচ্ছি ভারতই ভাঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে কোনো কথা লাগবে না? আপনারা সবাই খেয়াল করবেন, ভারতের কোনো চ্যানেল আর দেখব না, কথা কয় না, বউ যদি দেখে আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে যারা বসে আছেন, মা আপনাদেরকে ফাতেমার মতন চরিত্র গ্রহণ করা লাগবে। আল্লাহ রাসুল বলেছেন, মেয়েরা যদি নামাজ কম পড়ে
তেমন সমস্যা হবে না, রোজা যদি কমও করে তেমন সমস্যা হবে না, স্বামীর খেদমত যদি একটু কম করে তারপরেও মেয়েদের সমস্যা হবে না, কিন্তু মেয়েরা যদি পর্দা না মানে ওই মেয়েদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন আপনারা বলেন স্টার বলসা দেখবার যায় ওই নাটকের মধ্যে পর পুরুষ আছে না নাই? হ্যাঁ, ধরে কেন আছে না নাই? তাহলে আপনার বউ ওই নাটক দেখবার যায় পর পুরুষ দেখতেছে? আমি মা বোনদের জন্যে বলি, মা ফাতেমা কিন্তু হজ করে নাই, তারপরও জান্নাতি নারীদের নেত্রী হয়েছে। এই নেত্রী হওয়ার পিছনে কারণ হলো ফাতেমা ছিল পর্দানিশী। আমার মায়েরা হয়তো চিন্তা করবে, হুজুর আমাদের কি কোনো আমল নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মেয়েদের জীবনে সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে আল্লাহ তাআলা তার হাতে বরকত দিয়ে দিবে, ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এখন মুনাফিক বার হয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আমাদেরকে মদিনার মক্কার বিরুদ্ধে লড়াই করা লাগবে। 311 জন সাহাবীর সাথে সাথে রাজি। সুবহানাল্লাহ, বলেন জীবন দিব। কিন্তু মক্কার কাফেররা মদিনায় ঢুকতেই দিব না। কতজন? 311 জন। 311 জনকে নিয়ে নবী যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রওনা দিচ্ছেন, এমন সময় দুইটা ছোট বাচ্চা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরাও জিহাদের ময়দানে যাব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের বয়স কম, তোমরা যেতে পারবে না। বলে, না হুজুর, বয়স কম হলে কী হবে, সাহসও বেশি শক্তিও বেশি। একজনের নাম হলো মুয়াজ, একজনের নাম হলো মুআব্বেস। আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কাছে তো মাপের কাঠি আছে, দেখে কাঠিটা নিয়ে আসো তো। যখন কাঠিটা নিয়ে আসা হলো, মুয়াজ কাঠির কাছে খাড়া হয়েছে, এই যুবকেরা শোনো শোনো, কাঠির কাছে খাড়া হয়েছে, কাঠিটা হলো 5 ফুট, ধরে কোন কয় ফুট, কিন্তু ওই ছেলেটা দাঁড়াইছে কাঠির মাথা পর্যন্ত মাথা যায় না। তখন পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া, খেয়াল করেন, পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া ওই কাঠির মাথার সাথে মাথা মিল করেছে। আল্লাহ রাসূল বলে, মুয়াজ কাঠি বরাবর মাথা হওয়া লাগবে। মুয়াজ বলে, হুজুর দেখেন তো আমার মাথা কাঠির মাথা পর্যন্ত হয়ে গেছে। রাসূল বলে, তোমার পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া কেন খাড়া হয়েছ? মুয়াজ কান্দার বলে, হুজুর পরা ফাইনাল একা জিকরা, আল্লাহ পাক আপনাকে সবার উপরে জায়গা দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ, হুজুর আপনি মাথার দিকে দেখবেন, পায়ের পাতার দিকে দেখবেন না। রাসূল বললেন, এমন ইমান যার পাকা হয়ে গেছে তাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাসূল নিযুক্ত করলেন। ছোট ভাই বলে, ইয়া রাসূল আল্লাহ আমিও জিহাদের ময়দানে যাওয়ার চাই। রাসূল বললেন, তুমি এত ছোট, তোমার বড় ভাই পায়ের বুড়া আঙ্গুলে ভর দেয়া কোনো মতে মাফ হয়ে গেল, কিন্তু তুমি তো মাফে হবা না, তুমি কেমনে যাবা? বলে, হুজুর আপনি জানেন না আমার বড় ভাই লম্বায় বড় হয়েছে, কিন্তু গায়ের শরীর খুবই শক্তি কম, আমরা দুই ভাই কুস্তি লাগলে আমার এই ভাই পারবে না। মুয়াজ চোখের পানি নিয়ে বলে, মুআব্বেস রে তুই তো কুস্তিতে কোনোদিন আমার সঙ্গে পারবি না। বলে, লাইকে দেখো দুই ভাই যখন লাগছে, এবার ছোটো ভাই বড় ভাই নিচে পড়ে গেছে, বড় ভাই কানে কানে বলতে দে, ভাই যান আমরা দুই ভাই যদি না যাই, দক্ষিণ দিক থেকে রাসূলকে কেউ যদি তীর মারে তুমি দক্ষিণ সাইডে দাঁড়াবা, আবার উত্তর দিক থেকে কেউ যদি তরবারি মারে তার উত্তর দিকে কে দাঁড়াবে বলো, বরং আমি থাকবো ডানে তুমি থাকবা বাঁয়ে, তুমি থাকবা সামনে আমি থাকবা পিছনে, আল্লাহ রাসূলের দেহতে কেউ যেন তরবারির আঘাত করতে না পারে, তুমি একটু দুর্বল হও তুমি একটু নিচে পড়ে যাও। এবার ওই ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠল, রাসূল দুইজনকে জিহাদের ময়দানে নিযুক্ত করে চোখের পানি নিয়ে বললেন, আল্লাহ মুসলমানরা নিজের জীবনের চাইতেও বাতিলের বিরুদ্ধে লড়াই করা যখন মনে করবে তখন দুনিয়ার কোনো জায়গায় বাতিল আসবে না, এইটাই হলো মুসলমানের জীবনের সবচাইতে সুন্দর আমল।
জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন ভারত কিন্তু যে কোনো মুহূর্তে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগতে পারে? জোরে কান ঠিক কিনা? একজন আমাকে বলছিল, হুজুর আপনি যে হারে ভারত বিদ্বেষ ওয়াজ করেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে লাগে পলাবেন কোন দিক দিয়ে? কারণ তিন দিকে ভারত। ভারত কয় দিকে? তিন দিকে ভারত, একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, পলাবেন কোন দিক দিয়ে? আপনারা বলেন তো, মুসা আলাইহিসসালামকে যখন ফেরাউন ঘেরাও করছিল, কোরআন শরীফ পড়ে দেখেন, তিন দিকে ফেরাউন, কয় দিকে ফেরাউন? একদিকে হলো সাগর। ফেরাউন বলতে থাকে, রে মুসা এতক্ষণ তো ভালোই দৌড়ালি, তিন দিকে আমরা সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় আছি, একদিকে সাগর, তুই কেমনে যাবি? মুসা বলে, আল্লাহ, ফেরাউন বলতেছে সাগর কেমনে যাবি, আল্লাহ বলতেছে নাসরুম মিনাল্লাহ অফাতহুন করিব অবাশিরিল মুমিনিন। ও মুসা, ফেরাউন দেখে সাগর, তুমি লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমার জন্য সাগরকে রাস্তা বানায়া দিলাম। তাহলে ভারত যদি আমাদের আক্রমণ করে, বঙ্গোপসাগর আল্লাহ আমাকে রাস্তা বানাবার পারে কি পারে না? এ জোরে কান, পারে কি পারে না? রাস্তা মনে করে তখন ফেরাউনের দল বললে নাম ছিল, তখন ফেরাউনের অবস্থা কি? আজকে ভারতকেও সতর্ক করতেছি, আমরা মুসার দল, তোরা হলি ফেরাউনের দল। জোরে কান, কথা ঠিক কি না? যতই চেষ্টা কর মুসলমানের সঙ্গে লাগিস না। রাসূল বলেছেন গাজওয়াল হিন্দ, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে, ওই যুদ্ধে যে মুসলমানেরা দুনিয়া থেকে বিদায় নেবে, বদরের শহীদের মতন আল্লাহ তার মর্যাদা দান করবে। জোরে কান, কথা ঠিক কি না? মরাই যখন লাগবে, মরাই যখন লাগবে, আল্লাহ যে খলাকাল মাউতাওয়াল হায়াতা, মৃত্যুই যখন আমাদের হবে, সাধারণ মৃত্যু আমরা চাই না, শাহাদতের মৃত্যু চাই। জোরে কান, কথা ঠিক কি না? ভাইজান, যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, যতই চেষ্টা করেন। পারবেন? পারবেন? করেন, চেষ্টা করে দেখেন তো বাঁচতে পারেন কিনা। মরা যখন লাগবেই, মূর্তি যখন হবে, এই মৃত্যু সাধারণ মৃত্যু যেন না হয়, আমাদের মৃত্যু যেন শাহাদতের মৃত্যু হয়। জোরে কান, আমিন। পৃথিবীর বয়স বেশি হয়ে গেছে, পৃথিবীর বয়স বেশি হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের একজন মা তার সন্তানকে মুজাহিদ হিসেবে জন্ম দেয়। জোরে কান, কথা ঠিক কিনা? সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই ঘোষণা করে, আল্লাহ রাস্তায় তোকে মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে কান, আমিন। আর আমাদের মায়েরা সন্তান জন্ম দিয়ে কয়, ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, কিছু যদি বানাবার না চান, এই নুরানি মাদ্রাসায় দেন, আপনার সন্তান আল্লাহর কোরআন পড়ুক, আল্লাহর কোরআন জানুক। কারণ পড়ার প্রথম শব্দই হচ্ছে একরা। জোরে কান, কথা ঠিক কিনা? একরা মানে কি? পড়ো। একরা মানে কি? আল্লাহ রাসুলকে যখন ফেরেশতা জিব্রাইল বলছিলেন পড়ো, নবী কি বলছিলেন? পড়বো না। ফেরেশতা জিব্রাইল বললেন পড়েন, আল্লাহ রাসুল বললেন পড়বো না। ফেরেশতা জিব্রাইল বললেন, হুজুর আপনি কেন পড়বেন না? আল্লাহ রাসুল বলে, জিব্রাইল তুমি পড়তে বলি, আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঘাঁজর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনারা সত্যি করে বলেন তো, এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনে মাসুম বাচ্চাকে, যে এখনও তার কান্দে ফেরেস্তা আসে নাই, ছয় বছরের মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন? প্রাইমারিতে দেওয়া মানে আপনার সন্তানকে আপনি শয়তান বানাচ্ছেন। জোরে কান, কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি, ক্লাস টু এর ছাত্র পেশাব দিয়ে 40 লিখছে, আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, যন্ত্র বার করে পেশাব দিয়ে 40 লিখছে, কি লিখছে? আগে দিয়েছে 4, পর দিয়েছে 0। আমি কেন কে মারছে দৌড়? আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? কয়, ক্লাস টু এ পড়ি। এটা কী কাম করলো? কয়েকটা পেশাব কম দেখে 40 লেখছি চাষা, বেশি থাকলে 100 লেখম। আমি কলম কেড়ে পাগলা, কেমনে পেশাব করা লাগে তোর সার তোকে শিখাইনি, বসে থেকে সুন্দর করে পেশাব করা লাগে তোর সার তোকে শিখাইনি। ও তখন আমাকে বলে, চাষা দেখি কন প্রাইমারির পেশাবখানার যায় দেখি, আমার সারই খারাপ হয়ে পেশাব করে।
তাহলে আপনারা এই লালডুবির এলাকার ছেলেদেরকে মেয়েদেরকে আদম বাদম শিক্ষা দিবেন না এই নূরানী মাদ্রাসায় আল্লাহর কোরআন শিক্ষা দিবেন? রাসুল বলেছেন জিব্রাইল পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিব্রাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী বললেন এই পড়াতে আমার কোনো আপত্তি নাই, এই পড়াতে আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার ভিতরে আমার আল্লাহ পাওয়া যায়। এটা কি মাদ্রাসা ভাই? এটা কি মাদ্রাসা? কেরে মাদ্রাসার কেউ নাই? আচ্ছা এটা কি? আচ্ছা তো নূরানী মাদ্রাসা, আমিও শুননা নূরানী মাদ্রাসা। তা আপনারা কি সব এ এলাকার ছেলে, এ এলাকার লোক না বেড়ার লোক, সব বাইরের? এ এলাকার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। আরে আপনার আজকে যদি বৃষ্টি না হতো আপনারা বসার চান্সই পাতেন না, সব বাড়ার লোকের আসে বসতো। তোরে কোন কথা ঠিক কি না, বৃষ্টি হয়ে ভালোই আছে, এলাকার লোকজন পাওয়া গেছে। তো আপনার এই ছোট বাচ্চাকে এই নূরানী মাদ্রাসায় দিবেন, আর একটা প্রাইমারি দিবেন। বিশ্বাস করেন কোরআন আমার সামনে নূরানী মাদ্রাসার ক্লাস টুয়ের ছাত্রের বাংলা লেখা, আরবি লেখা, ইংরাজি লেখা, অঙ্ক করা প্রাইমারির ক্লাস ফাইভের ছাত্ররা পারবে না। কথা বলেন, এত সুন্দর বাংলা লেখা, এত সুন্দর ইংরেজি লেখা, এত সুন্দর অঙ্ক লেখা, প্লাস আরবি, যেটা প্রাইমারি ১৪ গোষ্ঠী পারবি না, জোরে কোন কথা ঠিক কি না। তাহলে আপনার সন্তানকে ছোট্ট অবস্থায় পাক শিখাবেন না নাপাক শিখাবেন, খাড়া হয়ে পেশাব করা শিখাবেন না বসে থাকা শিখাবেন? তাহলে বসে থেকে যদি পেশাব করে ওই বড় হয়েও আর খাড়া হবে না। এই জন্যে এই নূরানী মাদ্রাসা এখানে টিকে থাক। আপনারা কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই নূরানী মাদ্রাসায় আমি ৫০টা কোরআন শরীফ দান চাবো আপনাদের কাছে, এতগুলো মানুষের কাছে একজনও লড়বেন না, ৫০টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দেওয়া লাগবে। এক কোরআন শরীফ মাত্র ২০০ টাকা, এক কোরআন মাত্র ২০০ টাকা। আপনি ২০০ টাকা দিবেন, আপনার বাপ মার কবর একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কোন আল্লাহর পাগল পারে সর্বপ্রথম এই নূরানী মাদ্রাসায় কোরআন বাবদ ২০০টাকা দিবেন ভাই? কোন আল্লাহর পাগল পারে? আসেন, উঠে আসেন, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহে মাফরাতে, বাপের জন্যে মায়ের জন্যে মাত্র ২০০টাকা। ৫০ জন আল্লাহর বান্দা চাইছি, এতগুলো মানুষ যারা দাঁড়িয়ে আছেন পিছনে আপনাদেরকে বলতেছি মাশাআল্লাহ। আল্লাহ সর্বপ্রথম তোমার এক যুবক বান্দা কোরআনের জন্য ২০০টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল কর। আরেকজন ২০০টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন ২০০টাকা দান করছে, আল্লাহ কবুল। নগদে ১০০০টাকা দান করছে, ১০০০ দিলে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ১০০০টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আপনাকে এই যে অতিথিগুলো দিয়ে গেছে ভাই, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ যা করে কি করবেন? এটা যদি থানা থেকে অনুমতি না দিত আমরা বলতাম এই থানার শালা চোরেরা অনুমতি দিল না, কিন্তু বৃষ্টি আল্লাহ দিছে, আমাকে করার কিছু আছে? মাথা নিচু করে আমাকে থাকা লাগতেছে ভাই, কারণ দিছে কে? আরো ধরে বলেন, মনে আফসোস করেন না, কারণ বান্দা বান্দির জন্য যেটা ভালো সেটাই আল্লাহ করে, ধরে কোন ঠিক কিনা। আমরা হয়তো সমূহ বিপদ দেখি কিন্তু পরে বিশাল রহমত রয়েছে আলহামদুলিল্লাহ। ব্যাগের মধ্যে সবাই দেন, ৫০টা কোরআন সুপ চাইছে, এতগুলো মানুষের মধ্যে ৫০ জন পাগল নাই যে একটা করে কোরআন বাবদ ২০০টাকা দেবেন? নবীর এতিম মাদ্রাসা নূরানী মাদ্রাসা একটা কোরআন শরীফ দেবেন? পকেটে টাকা নেই আপনাকে? যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন সবাই আল্লাহর রাস্তে দান করেন, সবাই দান করেন, দেন ২০০টাকা দেন দেন। আমার মা বোনদের বসার মনে হয় কোনো ব্যবস্থা করেননি, আছে তো ওখানে কেউ গেছে? এ মা বোনেরা
কোরআন শরীফ বাবদ 200 করে টাকা দিবেন মা, দোয়া করে দিব বাপ মা যদি কবরে যায়। আর আপনাকে যেন সবচাইতে বড় দোয়া, স্টার জলসা দেখবেন না, মা ফাতেমার মতন পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণে ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা পর্দার বাহির হয় না, পর্দার ভিতরে যদি থাকো মা, তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক, জোরে কোন আমিন। ভাঙ্গা ভাঙ্গা মাহফিলে কথা আসে না, তারপরেও যা পর্যন্ত বললাম, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, যারা এখনও দান করেন নাই দান করতে পারেন, অসুবিধা নেই। এই সব উঠে যাচ্ছেন কেন, দোয়া হবে, আজকের দোয়া আল্লাহ কবুল করবে, আজকের দোয়া আল্লাহ কবুল করবে, এরকম ভিজা অবস্থায় কোরআনের মাহফিলে বসে আসলেন, কি মনে করেন আপনাকে পাছা ভিজে গেছে? ওই পাছাওয়ালা মানুষের জন্য, ভিজাওয়ালা মানুষের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম অমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পরে যখন আসলাম, আল্লাহ এত বৃষ্টি, রাস্তার মধ্যে মাহফিল হবে না। এশার নামাজ যখন পড়লাম, এত বৃষ্টি, মাহফিল হবে না। তারপরও তোমার পাগলেরা অনেকে বাড়িতে গেছে, অনেকে যায় নাই। আল্লাহ যে কয়েকজন এখানে ছিল তাদেরকে নিয়ে আল্লাহ কিছু আলোচনা করে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আজকের প্রথম দোয়া হলো, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ঘর দুয়ার এখনও ঠিক মতো হয়নি, আল্লাহ ঘর দুয়ার করার তৌফিক দাও। পত্র এলাকার সমস্ত মানুষকে, তাদের সন্তান মেয়ে ছেলেদেরকে এ মাদ্রাসার ভর্তি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ পত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুখনী মা, যাদের বাবা কবরে চলে গেছে, মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেবে ইলম, আল্লাহ সকলকেই কবুল করো। কোরআন বাবদ 200 করে টাকা যারা দিছে আল্লাহ কবুল করো। মাদ্রাসার সাবেক সভাপতি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে শাহাদতের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমার দেশের স্বৈরাচারকে হটানোর জন্যে হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের সকলকে শাহাদতের মর্যাদা দান করো। আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত করো, এই লল্ডবি এলাকার প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ সুবহান রব্বিকা, মায়ের জন্য দোয়া চায়, কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين وجل آخرت كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله